নমস্কার। শেষ পর্যন্ত সমস্ত আপনাদের পাঠানো ভিডিওগুলো প্রসেস করা হলো, অর্থাৎ যা যা সিস্টেম থাকে আমাদের আর কি, সব কিছু করা হলো, কমপ্লিট করা হলো, পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনারা যথারীতি নিজেদের ভিডিওগুলো খুঁজে নেবেন, নিজেদের লিঙ্কগুলো নিজেরা খুঁজে নেবেন, তারপর যথারীতি লাইক, ভিউ, শেয়ার ইত্যাদি ইত্যাদি আপনার যা যা ব্যাপার আছে সবই করতে থাকবেন। এবং এবারেও যথারীতি 1% আর 2%, তার মানে ভিউ থেকে 1%, লাইক থেকে 2% হিসেবে নেওয়া হবে, পয়েন্ট নেওয়া হবে। এবং যথারীতি থাকছে জাজেস চয়েস থেকে প্রথম 1, 2, 3, আর ভিউয়ার্স চয়েস থেকে প্রথম। তার মানে আপনারা যে কোনো একটা রাস্তা বেছে নিতে পারেন, হয় ভিউয়ার্স চয়েসে যেতে পারেন, সেক্ষেত্রে ভিউয়ার্সটাকে অত্যন্ত বাড়াতে হবে আপনাদেরকে, আর না হলে যদি মনে করেন জাজেস চয়েস তাহলে আপনাদেরকে গানটা অনেক আগে ভালো করে নিতে হতো। ঠিক আছে, আশা করি প্রত্যেকে আপনারা খুব ভালো গেয়েছেন, এবং আমি প্রত্যেকটা ভিডিওই প্রায় শুনছিলাম। মানে আমাকে তো যখন এডিট করতে হয় তখন সবটাই শুনতে হয়, মানে আপনাদের প্রত্যেকটা ভিডিওর একটা করে অটো ভিউ হয়ে যায় সেটা আমি শুনি, যদিও ওটা কাউন্ট হয় না, কারণ আমি তো এখানে বসে আছি, কাউন্ট হলে সবার কাউন্ট বেড়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, এটা আমরা আজকের 1 তারিখ হলো, 1 থেকে 2, 2 থেকে 3, তার মানে 3 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা লাইক, ভিউ, শেয়ার, যা যা করানোর সব করতে থাকবেন। রাত 8টায় যথারীতি রেজাল্ট, অর্থাৎ আমরা 3 তারিখে এই রাউন্ডের রেজাল্ট ঘোষণা করব, এবং শুধু এই রাউন্ডের নয়, এই কম্পিটিশনের রেজাল্ট ঘোষণা করব 3 তারিখ রাত 8টার পর। হ্যাঁ, ওটা আমাদের কাছে বিশেষ একটা মুহূর্ত হবে, কারণ আপনারাও জানেন এই কম্পিটিশনটা 5টা রাউন্ডে চলল, এই 5টা রাউন্ডের মধ্যে অনেকেই লিস্ট থেকে বাদ গেছেন, অনেকে আছেন, অনেকে জাজেস চয়েস থেকে ভিউয়ার্স চয়েসে চলে গেছেন, আবার ভিউয়ার্স চয়েস থেকে জাজেস চয়েসে ফিরে এসেছেন। সুতরাং অনেক ওঠা পড়া হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত হয়েছে সেই জায়গা থেকে, যারা ফাইনালিস্ট শেষ পর্যন্ত তারা ফাইনাল এক্সামটা দিলেন আপনারা, এবং আপনাদের মধ্যে প্রায় সবাই এক একজন বাদ দিলে, যদি এটা বলাটা ঠিক নয়, ঠিক আছে, আপনারা প্রত্যেকেই অসম্ভব ভালো গিয়েছেন, অসম্ভব সুন্দর আপনাদের পরিবেশনা, আর সেই জায়গা থেকে আপনারা যথারীতি ভালো নাম্বার পাওয়ার দাবিদার। বেশ, এ তো না হয় গেল, কিন্তু এই যে যে 1 তারিখ দিনটা কিছুটা চাপ থাকবে, কারণ আপনাদেরকে একটা ছোটো টাস্ক দেওয়া হয়েছে। টাস্কটা কী ছিল বলুন তো, মনে নেই আপনাদের? আপনারা গান বাজনা বাদ দিয়ে কে কী করতে পারেন তার আমাকে একটা ছোটো ছোটো ভিডিও দেবেন। আসলে এবার আপনাদেরকে খুলে বলি, অচেনা তুমি এই শিরোনামে একটা ভিডিও ক্লিপ অ্যারেঞ্জ করছি আমি, এবং আমাদের চ্যানেলের জন্য, অবশ্যই আমাদের চ্যানেলের জন্য, আপনাদের জন্য। তো এই অচেনা তুমি, অর্থাৎ আপনাদের মধ্যে যে অচেনা মানুষটি লুকিয়ে আছে, সেই অচেনা মানুষটিকে সবার সামনে আমি তুলে ধরতে চাইছি। অর্থাৎ আপনারা গান বাজনা করতে পারেন সেটা আমরা সবাই জেনে গেছি, আপনি গান বাজনা করতে পারেন, আরেকজন জানে, উনি গান বাজনা করতে পারেন, আপনি জানেন, কিন্তু গান বাজনা ছাড়া আপনি কী করতে পারেন সেটা কিন্তু এক একজন জানে, কিন্তু আমরা সবাই জানি না। অ্যাজ আমরা একটা পরিবারের সদস্য, তো আমরা একে অপরের খোঁজ খবর রাখতেই পারি, এটা মনে করতে পারেন নিজেদের মনের কাছাকাছি আসার একটা খুব সহজ রাস্তা, আমরা কে কী পারি সেটাকে কিছুটা এক্সপোজ করা। ঠিক আছে, তো এই অচেনা তুমি অনুষ্ঠানে আপনারা গান বাদ দিয়ে যে যা পারেন, এমনটা ভাববেন না যে কম্পিটিশানে কেবলমাত্র যারা 4th রাউন্ডে, যারা 5th রাউন্ডে, যারা, ইটস নট, এই পরিবারে বর্তমানে যারা যারা যুক্ত আছেন, ঠিক আছে, এই পরিবারে বর্তমানে যারা যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই পাঠাতে পারেন নিজের ভিডিও। নিজে যদি ছবি আঁকতে পারেন তার 10 থেকে 12টা কপি পাঠিয়ে দেবেন, যদি, হ্যাঁ, একজন আমার আমার তো দিদি আছেন এখানে অনেকজন, তো একজন বলছিলেন যে তার মেয়ে ক্যারাটে জানে, তো বলে দিয়েছি যে 2 মিনিট 3 মিনিটের ক্যারাটের একটা ক্লিপ পাঠিয়ে দিও। তো কেউ যদি নাচ জানো তোমাদের মধ্যে, তো ছোটোদেরকে বলছি আর কি, তোমরা নাচটা পাঠিয়ে দিও, আমি জানি অর্ণমা খুব ভালো নাচ জানে, ঠিক আছে, অর্ণমা একটু নাচটা পাঠিয়ে দিও আমাকে,
এরকম করে আসলে আপনাদেরকে বা তোমাদেরকে যারা অন্যভাবে চেনে না সেই অন্যভাবে চেনানোর জন্য এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, ঠিক আছে? আর অনুষ্ঠানটার নাম আবারও বলছি, অচেনা তুমি। তার মানে এই অচেনা তুমি অনুষ্ঠানটার জন্য আজকের দিনটা একটু ব্যস্ত থাকতে হয় আমাদের, কিন্তু সেটা খুব বেশি নয়, মানে আপনারা 3-4 মিনিট 5 মিনিট সময় দিলে বোধহয় অনুষ্ঠানটা দিব্যি কভার করে দিতে পারেন এবং আমাকে একটা করে ভিডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। বেশ, সে না হয়ে গেল। 2 তারিখ কী করবেন? 1 তারিখ তো ঠিক আছে মানলাম, এইটুকু কাজ দিলাম, কাজটা করলেন, অনেকে করবেন না অনেকে করবেন মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু 2 তারিখ কী করবেন? দেখুন, আপনাদেরকে তো কাজ না দিয়ে আমি থাকতে পারবো না, আর আপনারা গান বাজনা একদিন করবেন না সেটা আমার কাছে একটু অস্বস্তির। তার মানে আপনাদের জন্য কোরাস রেডি করেছি। হ্যাঁ, আমি কথাই দিয়েছিলাম যে গ্রুপ সিকে দিয়ে একটা কোরাস করাবো, আর এবারের কোরাসটা খুব মিষ্টি একটা কোরাস, একেবারে মিষ্টি একটা কোরাস। গানটা সবাই জানেন, সবার গাইতে খুব ইচ্ছে করবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর কি, যে গানটা একবার শুনবেন, গানটা গাইতে খুব ইচ্ছে করবে। গানটা আমি ওয়েস্টার্ন কম্পোজিশন করছি, গানটা করছি ডিসার্ট মেজর স্কেলে, আর এটার টেম্পো রাখছি 115। কেউ যদি কখনো পারেন মিলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। গানটা আমাদের অত্যন্ত পছন্দের একটা গান, গানটা বলে দিই। গানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ চায় চক্ষু না চায়। আমার খুব পছন্দের গান, আপনারা যে যাই বলুন, আপনাদের অনেকেরই হয়তো গানটা খুব পছন্দের গান। আর গানটার মধ্যে কিচ্ছু না, খুব সিম্পল একটা কম্পোজিশন করব, আর আপনারা শুধু আমি যেমনটা যেমনটা গাইব ঠিক তেমনটা তেমনটা একটু গেয়ে দেবেন, গতবারে যেরকমটা গিয়েছিলেন। আর রেকর্ডিংয়ের নিয়ম তো আপনারা জানেনই, সুতরাং এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। ওই একটা ফোন, আরেকটা ফোন, একটা ফোনে হেডফোন, আরেকটা ফোনে ভয়েস কল, ভয়েস রেকর্ডিং, ব্যাস হয়ে গেল, তাই না? তাহলে এবার আমরা কম্পোজিশনে ঢুকবো, চলি। 1 2 3
লাগলো জানি না কেমন লাগলো, যাই হোক আমার গলা শুনে গাইবেন না, আমি এটা শুধু ভয়েস গাইডটুকু করে দিলাম মাত্র। আর কথা হচ্ছে এটা তো আগামীকালের জন্য, তার মানে আজকের জন্য থাকছে অচেনা তুমি, আপনাদের টাস্ক দেওয়া থাকছে আর কি, হোম টাস্ক দেওয়া থাকছে। তো অচেনা তুমিটা আমাকে যদি একটু আজকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন তাহলে আমি বিকেলের মধ্যে এপিসোডটা রেডি করে ফেলবো, রাত্রে আমরা সবাই মিলে মজা করে দেখব। আর এইটা কোরাসটা আগামীকাল আমাকে দুপুর 12টার মধ্যে পাঠাবেন, ঠিক আছে? আর কারা কারা পাঠাচ্ছেন, হ্যাঁ এটা গ্রুপ সি পাঠাবেন, গ্রুপ এ বা গ্রুপ বি পাঠিও না, কারণ তোমাদেরকে নিয়ে অলরেডি কোরাস করেছি, সেকে নিয়েও করেছি, যাই হোক সি এবার করে নিক। আচ্ছা তাহলে গ্রুপ সিকে বলছি আপনারা আমাকে দুপুর 12টার মধ্যে, আগামীকাল দুপুর 12টার মধ্যে এটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কি হয় আমার এডিটটা করতে তাড়াতাড়ি, মানে এডিটটা করতে সুবিধে হবে আর কি, কারণ আমাকে তো রেডি করতে হবে টোটালটা সন্ধ্যের মধ্যে বা সন্ধ্যে 8টা 8টার মধ্যে আমরা শুনতে পাবো, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আর আপনাদের রেজাল্ট যথারীতি 3 তারিখ, তার মানে আপনাদের 1 তারিখ কাজ থাকছে, 2 তারিখ কাজ থাকছে, 3 তারিখ টেনশন থাকছে, ঠিক আছে? আর আজকের যথারীতি সকাল 10টার পরে আমরা একটা স্পেশাল রাউন্ড করেছিলাম, বলেছিলাম যে সেখান থেকে মাত্র একজন করে বেছে নেবো, তার রেজাল্ট থাকছে যেমনটা হয়, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সবাইকে গুড মর্নিং জানিয়ে দিই, আসলে আমার তো সারা রাত ঘুম হয়নি আপনাদের জন্যই, আপনাদের কথা ভেবে আমার ঘুম আসে না, তো এবার একটু ঘুমোতে যাব আমি, সকাল 8টা অবধি কেউ আমাকে দয়া করে ফোন করবেন না। আর কাজটা শেষ করুন, মানে আপনাদের এর কাজটা অচেনা তুমির কাজটা একটু তাড়াতাড়ি করে ফেলবেন, করে আমাকে 12টা 12:30 1টার মধ্যে পাঠান, আমি চেষ্টা করব বিকেলের মধ্যে এডিট করে কমপ্লিট করে ফেলার, ঠিক আছে? তাহলে আপাতত শুভ সকাল, আর সারাটা দিন আপনারা ভালো করে কাটান, গান নিয়ে কাটান, গানের সঙ্গে কাটান, আর অবশ্যই চ্যানেলের সঙ্গে কাটান, কারণ চ্যানেলটা তো আপনাদেরই, ঠিক আছে? হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।